রসুল আমার আলো রসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জোড়ে বিপদ আপদ মুসিবতে মরি পড়ে পড়ে, তখন তোমার শৈশব কৈশোর দেজে সান্ত্বনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো রসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, আশা হত জীবন যখন দুর্বিষহ লাগে ব্যর্থ এবং স্মৃতিগুলো জাগে, তখন তোমার বদর উহুদ জোড়াই যন্ত্রণা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো রসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, সম্মুখে বসে থাকা বিভিন্ন প্রান্তর থেকে আসা আমার স্নেহভাজন ও শ্রদ্ধাভাজন সকল শ্রোতামণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা পর্দার আসিনা অবলা সরলা মা খালা বোন অবলান্যেরা, সর্বাগ্রহ সেরাবুল আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি যিনি আল্লাহ আজকে আমাদের দিবাগত রাতে এইরকমের একটা মূল্যবান সময়ে সকলকে একত্রিত করে সুষ্ঠু পরিবেশে কোরআন এবং সহি হাদিস শোনার সুযোগ দিয়েছেন, সেই মনিবের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি, অন্তরের অন্তরস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবীকুল শিরোমণি মা আমিনার নয়নের মণি নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অজস্র শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বেদায়ন ইসলাম, আজকে আপনাদের এই জালসার উদ্দেশ্য হল মসজিদ নির্মাণ, তার আলোচনা আপনারা আমার পূর্বে ভাই আব্দুল ওহাব সাহেবের মুখে শুনলেন।
আজকে আপনারা বাহির থেকে আলেম ওলামাদের ডেকেছেন, সকলের একটাই উদ্দেশ্য আল্লাহ আমরা এই রকমের কিছু ফজিলতের কথা শুনব, এই রকমের কিছু কোরআন এবং হাদিসের আলোচনা শুনব, সেই আলোচনার মাধ্যমে আমরা আমাদের জীবন তৈরি করব, এর বিনিময়ে পরকাল আমাদের মঙ্গলময় হবে, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় আমরা ফিরে আসব, এটা কিন্তু আমাদের সকলের আশা বা ইচ্ছা। দেখুন ভাই, এর আগে একবার ঘোষণা হয়েছিল, কেউ তার দাবিদার হয়নি। এখন একটা মোবাইল কার্ড হারিয়ে গেছে, বিয়েতে স্টেজে জমা দিয়েছে, মোবাইলটাতে কিন্তু নাম লেখা আছে সৈয়দুর রহমান। তো কার আব্দুল সবুর নাম লেখা আছে, কার মোবাইল নিয়ে যাবেন। আর একটা মানি ব্যাগ হারিয়ে গেছে, হচ্ছে পাসবুক আছে আর 2000 প্লাস টাকা আছে, 2000 অতিরিক্ত। কেউ যদি পেয়ে থাকেন তা আল্লাহর হস্তে স্টেজে জমা দেবেন। ভাইরা আমার, আমি আপনাদের কাছে আল্লাহর কোরআন হতে সূরা তাওবা আয়াত নম্বর 51-71 এবং সহিহ বুখারীর ছোট একটা হাদিস আপনাদের কাছে উল্লেখ করেছি, হাদিস নম্বর 2953। কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমি আপনাদের কাছে একটা বিষয়ের উপরে, একটা মাজমুনের উপরে আলোচনা করব। আমরা সেই আলোচনার মাধ্যমে আমরা আজকে এখানে একটা মূল্যবান আলোচনা শুনে জ্ঞান অর্জন করব এবং সেই আলোচনার ভিত্তিতে আমরা জীবন যাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলার এবং শ্রবণ করার উভয়কে আল্লাহ আমল করার জন্য তৌফিক দান করেন। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। শ্রোতা মণ্ডলী, কি বাচ্চাটা হারিয়ে গেছে? ভাইরা আমার, অল্প কিছু মানুষের মধ্যে একটা বাচ্চা হারিয়ে গেছে, জানি না কোন মা এরকমের আছেন যে নিজের ছেলেকে ছেড়ে উনি আবার জালসা শুনছেন, আল্লাহ ভালো জানে। বাচ্চাটা কাছে কি নিয়ে যাবে, নাম ঠিকানা হয়তো বলতে পারছে কিনা, আপনারা দয়া করে একটু নিয়ে যাবে। তারপরে আবার মেয়ে মানুষ, মেয়েদের কষ্ট দিতে নেই গো। আমি আপনাদের কাছে যে একটি আয়াত পড়েছি, একটি আয়াতের উপরেই আমি আলোচনা করব। সময় মাত্র হল 1.5 ঘন্টা। এই সময়ের মধ্যে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমাদের আগে বাড়তে হবে। এই আয়াতের মাধ্যমে আমাদের একটা সুন্দর বিষয়ের উপরে আলোচনা শুনতে হবে, যেন আমরা আলোচনার পরে আমাদের জীবন আর সেইভাবে গুজার করতে পারি। আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আমি আপনাদের কাছে ছোট ছোট করে কথাগুলো বলছি, পারত পক্ষে আপনারা নারী পুরুষ উভয় মিলে একটু খালে মনোযোগ সহকারে শুনবেন। যে আয়াত আমি আপনাদের কাছে পড়লাম, এই আয়াত পড়ার উদ্দেশ্য হল যুগ যুগ ধরে এই রকমের সমাজ ব্যবস্থায় এক শ্রেণীর মানুষ তারা নিজেরাই নিজেদের মধ্যে সমাজ ব্যবস্থা করত, তারা এক শ্রেণীর মানুষকে বাদ দিয়ে এক শ্রেণীর মানুষ তারা ভাবত যে আমাদের সংসারে
শান্তি আসুক বা নাই আসুক আমরা এক শ্রেণীর মানুষই থাকব, দ্বিতীয় শ্রেণীর মানুষকে আমরা আমাদের সাথে দেব না। তারা কারা? দুই শ্রেণীর মানুষ কে কে? এক শ্রেণীর মানুষ হল পুরুষ আর দ্বিতীয় শ্রেণীর মানুষ হল মহিলা। 1700 শতাব্দীতে রোম শহরে একটা বিশাল বড় অধিবেশন হয়েছিল, যেই অধিবেশনটার নাম হল কাউন্সিল অফ দা উইলস, যার অর্থ হল জ্ঞানীদের অধিবেশন, শিক্ষিতদের অধিবেশন। সেই অধিবেশনে আলোচনা হল, এক নম্বর আলোচনা, সমস্ত শিক্ষিত মানুষেরা বলল পৃথিবীর বুকে নারীদের কোনো আত্মা নেই। আমার মায়েরা, এই যে ছোট বাচ্চাটা হারিয়ে গেছে, একটা মেয়ে মানুষ কাঁদছে, আপনারা দয়া করে আমার আলোচনাটুকু শুনবেন। জ্ঞানীর অধিবেশনে তারা বলল নারীদের কোনো আত্মা নেই। তার সাথে সাথে ইহুদিরা বলে দিল নারীরা হল পুরুষের মায়াজাল, এবং গ্রিক সাম্রাজ্যে গ্রিক সমাজে তারা সকলে মিলে বলল এই নারীরা হল পৃথিবীর বুকে সব থেকে বিশৃঙ্খল সৃষ্টিকারী। তার মানে এই রকমের শিক্ষিত পরিবেশে আমার মা খালারা কোন রকমের তারা অধিকার পেল না, একমাত্র অধিকার পেল আমার মা খালারা ইসলামের কাছে। ইসলাম আমার মা খালাদের অধিকার দিলেন, আল্লাহ মা খালাদের খাস করে বন্দিদের সম্মান জানালেন। শুনেন, আমি আল্লাহর কোরআন পড়েছি, সেই কোরআনে তার বিস্তারিত আলোচনা। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বাযুহুম আওলিয়া ও বাযিন, ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন মুমিন পুরুষ এবং মুমিনা নারী এক অপরের বন্ধু, এক অপরের সহায়। আর শিক্ষিত অধিবেশনে ফয়সলা কি দিলেন? নারীদের আত্মা নেই। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নারী এবং পুরুষ শর্ত লাগালেন, ইমানদার পুরুষ আর ইমানদার নারী এক অপরের তারা বন্ধু, এক অপরের সহায়। তারা কি করবে? ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা ভালো কাজের আদেশ দেবে এবং খারাপ কাজ থেকে তারা বাধা প্রদান করবে। আর তারা কি করবে? ওয়াইয়াকিমুনা সালাতা, নামাজ আদায় করবে, অর্থাৎ সালাত আদায় করবে। ওয়াইয়ুতুনা যাকাতা, আল্লাহ রাস্তায় তারা যাকাত প্রদান করবে। ওয়াইয়ুতি করবেন। আল্লাহ বলেন বান্দা উলাইকা সায়ারহামুহুল্লাহ, আমি আমার তরফ থেকে যেন
করব আমি আল্লাহ তাদের দয়া করব ইন্নাল্লাহ আজিজুল হাকিম নিশ্চয় আল্লাহ প্রকর্মশীল এবং সুকৌশলী তর্জমা হয়ে গেল কোরআনের আয়াত আমরা পড়ে নিলাম তার অর্থ আমরা জেনে নিলাম এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষ উভয়কে সম্মান দিলেন তারা কি করবে ভালো কাজের আদেশ দেবে এবং খারাপ কাজ থেকে বাধা প্রদান করবে একদম আল্লাহর কোরআন আমরা নিজ কানে আজকে শুনে নিলাম অথচ জ্ঞানীরা বলেছিল নারীদের আত্মা নেই মেয়েদের আত্মা নেই আমি কথাটাই শোনাতে চাচ্ছি হে আমার মায়েরা হে আমার বোনেরা যদি ইমানদার মেয়ে আপনারা হন আল্লাহর যদি বিশ্বাস আপনাদের কাছে থাকে আপনাদের আল্লাহর কাছে অনেক অনেক সম্মান আছে আপনাদের দ্বারাই ইসলামের অনেক উন্নতি হয়েছে এই রকমের নজির আমি সহিহ বুখারি মুসলিমের হাদিস আপনাদের কাছে তুলে দিচ্ছি আসেন যদিও একটু সময় আপনাদের কাছে আমি দু চার মিনিট পড়ে এসেছি হয়তো এই আলোচনাটা এতক্ষণ আপনাদের কাছে আমি করে পার হয়ে যেতাম ভাগ্যক্রমে আমার আট মিনিট লস হলো এগারোটায় আমার টাইম আমি এগারোটা আট মিনিটে উঠেছি এই আট মিনিটের কথাগুলো আমি তাড়াহুড়া করে চেষ্টা করব আমার ঠিক সময় আমি বলে দেওয়া একটা হাদিস শোনেন আমার মায়েরা আজকে আপনারা সকলে জানেন আল্লাহ রসুল বলছেন পৃথিবীর বুকে সব থেকে এই রকমের মা তারাক্ত মিম বাদি আমি এই রকমের কিছু যেন ছেড়ে যায়নি আমার পরে সব থেকে বড় ফেতনা সেটা হলো ছেলেদের জন্য পৃথিবীর বুকে মেয়েরা হলো সব থেকে খাতরা মেয়েদেরা মেয়েরা হলো পুরুষের মায়া যা তারপরের হাদিসে বলছেন এই রকমের নারীরা পৃথিবীর বুকে তারা আছে আল্লাহ রসুল আবার বলে গেলেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা তোমরা দুনিয়া থেকে ভয় করো এবং মেয়েদের কাছ থেকে সরে থাকো মেয়েদের কাছ থেকেও তোমরা দূর করো আল্লাহ রসুল বলছেন প্রথম ফেতনা হয়েছিল বনি ইসরাইলের মধ্যে এই মেয়েদের দ্বারাই এই জায়গাটা তো আমার মা খালাদের কিছু সম্মানের হানি হল কিন্তু শর্ত হল যারা মমিন এবং মমেনা তারা নয় তাদের দ্বারা ইসলাম উন্নতি হয়েছে তারা ইসলাম আজকে মানুষকে এই রকমের একটা জায়গায় পৌঁছাই দিয়েছে যাদের কাছে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিশ্বাস ছিল একটা হাদিস শোনেন আমার নানাজান বসে আছেন উনার মাদ্রাসায় ফারাগাত হয় ছেলেরা বুখারি মুসলিম পড়ে তারপরে পাগড়ি পেয়ে তারা আলেম তৈরি হয় সহি মুসলিমের একটা হাদিস শোনাচ্ছি হাদিস নাম্বার 1472 একটা হাদিস দ্বারাই আমরা শুধু আজকে আমাদের মা খালাদের এই রকমের সম্মানের কথাটা জানব যেমন আপনারা শুনছেন আল্লাহ রসুলের জামানায় সাহাবীরা এই রকমের মন দিয়ে কোরআন হাদিস শুনতেন তো একজন সাহাবি আল্লাহ রসুলের আগে পিছে ডানে বামে সব সময় থাকতেন কি নাম তিনার নাম হলো হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল লম্বা হাদিস আমি ছোট করে বলছি আল্লাহ রসুল বলেন যেখানে আলোচনা হয় যেখানে আলোচনার দিবস হয় আমার জুলাইবিব সদা সর্বদা সামনে এসে বসে নবীজি একদিন মায়ার দৃষ্টিতে দেখে বলেন ইয়া জুলাইবিব আলা তাতা
তুমি সদা সর্বদা সামনে এসে বসো, এই করতে করতে একের পর একদিন সময় তোমার কেটে যায়। বাবা জোলাইবির রে, আমি তোমার কাছে জানতে চাই, আচ্ছা বলো তো তুমি বিয়ে করবে কি করবে না? কোরআন শুনছেন, হাদিস শুনছেন, ওই সময় আল্লাহ রসুল মায়া দৃষ্টি দিয়ে হযরতে জোলাইবিরকে বলছেন, জোলাইবির তুমি বিয়ে করবে না? একবার নয়, দুইবার নয়, নবীর মুখে তিন তিনবার একটাই বাক্য বের হল, নিশ্চয় আপনারা অবগত আছেন, আল্লাহ রসুল যখন কোন গুরুত্বপূর্ণ কথা বলতেন সেই কথাটাকে তিন তিনবার করে রটাতেন, তিন তিনবার বলতেন। হযরত জোলাইবির বলেন, তিনবারের বেলায় আমি যে রোতার হয়ে গেলাম, আল্লাহ রসুলের সামনে দাঁড় হয়ে এবার বললাম, ওগো আল্লাহ রসুল, আপনি আমাকে বারবার একটাই কথা বললেন, তবে নবী গো আমার মতো জোলাইবিরকে কে বিয়ে করবে? নবীজি আমাকে কে বিয়ে করবে? কারণ বলেন, গো নবী আমার বংশটা হলো সব থেকে নিম্ন মানের বংশ, আমার ঘরে খাবার নাই, আল্লাহ আমাকে এত গরিব বানিয়েছে, আমার শরীরে কোনদিন ভালো জামা কাপড় উঠে না, এবং আমার শরীরটা দেখতে শ্যাওলা রঙের, আমার মতো ওজন জোলাইবিরকে কে বিয়ে করবে? আল্লাহ রসুলের শুনে যেন মায়া হয়ে গেল। ওরে জোলাইবির, আজকে তুমি গরিব, তোমার বংশের কোন মায়া নাই, সম্মান নাই, তোমার শরীর দেখতে ভালো নয়, তাই তুমি এই অবস্থায় কোরআন হাদিস শুনে সময় কাটিয়ে দেবে। হে জোলাইবির, তুমি দাঁড় হয়ে যাও। হযরতে জোলাইবির দাঁড় হয়ে গেলেন। আল্লাহ রাসূল বলেন, ইজহাব ইলা যাকাল বাইতে মিনাল আনসারি ওয়া কুল লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবাল্লিগুকুম সালাম ওয়া ইয়াকুলু যাজ্জুনি ইবনাতাকুম। হাদিসটা একটু মন দিয়ে শুনেন। আল্লাহ রাসূল বলেন, জোলাইবির রে বাবা তুমি দাঁড় হও, ওই যে দেখতে পাও বিশাল একটা আনসারির বাড়ি, বিশাল ধনী ঘর, সেই আনসারির ঘরের দরজায় যাও, সেই দরজায় গিয়ে তুমি আওয়াজ দেবে, আনসারে যখন বেরিয়ে আসবে অন্য কোন কথা বলবে না, সর্বপ্রথমে তুমি এই কথাটাই বলবে, সালাম আল্লাহ রাসূল আপনাকে সালাম দিয়েছে, যাও। দেখবেন অনেক সাপুরিয়া সাপ খেলা দেখায়, আর ওই তালে তালে তখন তাবিজ বিক্রি করে, অনেক গাছের জড়ি দিয়ে মানুষের সামনে সাপের মুখে তখন ওই জড়িটা যখন নিয়ে যায়, দেখবেন সাপটা তখন মাথাটা নিচু করে নেই। হযরত জোলাইবির বিশাল ধনী ঘর, আনসারি ঘর, ঘরের দরজায় গিয়ে আওয়াজ দিয়েছে, এবার আনসারি ঘরের দরজা থেকে বেরিয়ে আসছে, বলে কে? জোলাইবির বলেন, আমি জোলাইবির, আল্লাহ রাসূল আমাকে পাঠিয়েছেন, আল্লাহ রাসূল আপনাকে সালাম জানিয়েছেন। যখনই বলা
ওই আনসারের যেন আত্মাটা ধরে গেছে, আমি এত বড় ভাগ্যবান আজকে আল্লাহ রাসূল আমাকে সালাম জানিয়েছেন। আল্লাহ রাসূল আরো একটা কথা বলেছেন, সেটা হল আর আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে বলেছে। দুটো কথা বললেন, একটা হলো আল্লাহ রাসূল আপনাকে সালাম দিয়েছেন, আর আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে বলেছেন। কথাটা ছোট নয়, আপনার পাড়ায় বা আপনার গ্রামে যদি কোনো ধনী ঘর হয় আর একটা যদি এরকমের গরিব ঘরের ছেলে, ছেলেটার জ্ঞান ভালো, বুদ্ধি ভালো, চরিত্র ভালো, আপনার ঘরে গিয়ে যদি আপনার মেয়ের প্রস্তাব বলবে, দাঁড়াও একটু অপেক্ষা কর, আমি আগে সমাজ ডাকি, তোমার বিচার হবে। আনসারে বলেন, এমন একটা লোকের কথা আমার কাছে বলল, আমি সেই কথা শুনে যেন আনন্দে আত্মহারা হয়ে গেলাম। কোন আমার দুঃখ নেই, জোলাবিবকে বলে বাবা জোলাবিব ভিক্ষা কর, একটু আমাকে সময় দাও, আমার ঘরে গিয়ে আমার আহলিয়ার কাছে একটু পরামর্শ করি। দেখে কোন কাজ যদি করতে হয়, কোন ভাইটাল কাজ যদি হয়, একাই নয়, আপনার বিবিদের সঙ্গে একটু পরামর্শ নেবে। বিবি যদি জ্ঞানী হয় দেখবেন আপনার ভালো কাজে সাথ দেবে, ভালো আর যদি আল্লাহ আল্লাহর রাসূলে জ্ঞান না থাকে তাহলে দেখবেন সেই জায়গাটাতে বাধা দেবে। ঘরে চলে গেছি খুশিতে, ডাকছে বিবি, বিবি রে শোনো, আজকে আমি আনন্দে তোমাকে ডাকছি, শোনো আল্লাহ রাসূল আজকে বার্তা দিয়েছেন। যেমন এই বিবিকে ডাকা ওই আনসারের যুবতী মেয়ে কান খাড়ো করে দিয়েছে, আমার বাবার আজকে এত মনটা খুশি কেন, আমার আম্মাকে এত আনন্দে আব্বা ডাকেন কেন, দূর থেকে এবার যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। বিবিকে বলছে, বিবি রে, আমাদের ঘরে একটা ছেলে এসেছে, আল্লাহ রসুল তাকে পাঠিয়েছেন এবং আল্লাহ রসুল আমাকে সালাম দিয়েছেন আর বলেছেন আমার মেয়েটার সঙ্গে তার বিয়ে দিতে। আচ্ছা বলো বিবি, আমি তোমার কাছে পরামর্শ চাচ্ছি, আজকে এই জায়গায় তুমি কি বলছো? বিবি বলেন, আনসারি, ওই জোলাবিব সম্পর্কে কি আপনার ধারণা নাই যে জোলাবিবের ঘরে কোনোদিন খাবার জুটে না? জোলাবিবের বংশটা হল নিম্ন বংশ, জোলাবিবের শরীর রঙের, আর আপনি এত বড় ধনী মানুষ কেমন করে আপনার মেয়েকে দিতে চান? না গো স্বামী, না, আমি আপনার সেই কথায় কোনোদিন মত দিতে পারি না, যান তাড়াতাড়ি করে জোলাইবিবকে ফেরত পাঠা। বিবি রাজি নয়, বলে জোলাইবিবকে ফেরত পাঠান। ওই মেয়েটা শুনেছে সব আলোচনা, এবার হাঁটতে শুরু করেছে, মার কাছে পৌঁছে গেছে। আমি আয়াত পড়েছিলাম, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বাযুহুম আউলিয়া ও বাযিন ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এই আয়াতের সঙ্গে এবার মিলান এই রকমের একজন মেয়ের ভূমিকা। আম্মা জান,
আপনি কি আল্লাহ রসুলের প্রস্তাবকে ফেরত পাঠাতে চান? না না, আমি এটা কোনদিন আম্মা হতে দেব না। মাকে বলেন ইদফউনি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা ইন্নাহু লাইন যায়ু আনি। ওগো মা, আমাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রস্তাবের উপরে ছেড়ে দিন। মাকে মেয়েটা আবার জ্ঞান দিচ্ছে, ওগো মা জলায় বেবি নিজের তরফ থেকে আসেনি, জলায় বেবকে আল্লাহ রসুল পাঠিয়েছেন। এই প্রস্তাবে আমি রাজি আছি, জলায় বেবের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিন, আমি জলায় বেবকে কোনোদিন ফেরত দিতে দেব না। দেখেন আল্লাহ এই জন্য বলছেন মোমিন পুরুষ এবং মোমেনা নারী এক অপরের সহায়ক। ইমান আছে, আল্লাহ রসুলের প্রতি এত বিশ্বাস আছে যে এই কথাকে ফেরত দেওয়া অন্যায় হবে, কারণ এই কথাটা হলো আল্লাহ রসুলের। এবার বাবা কিন্তু খুশি হয়ে গেছে, মেয়েটা তখন মাকে সুন্দর করে এবার জ্ঞান দিচ্ছে কি দিয়ে। আল্লাহর কোরআন খুলুন সূরায়ে আহজাব আয়াত নাম্বার 36, এবার আয়াত মাকে পড়ে শোনাচ্ছে কি আয়াত। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা ক্বাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহি। কোরআনের আয়াতের অর্থটা শুনেন, আল্লাহ বলেন কোন মুমিন পুরুষ এবং মুমিনা নারী তাদের জন্য এটা ঠিক নয় যেটা আল্লাহ এবং আল্লাহ রসুলের তরফ থেকে ফয়সলা হয়ে গেছে। অবশ্যই তার মধ্যে কল্যাণ আছে। এই আয়াত যখন মার সামনে মেয়ে পড়ে শুনিয়েছে, মেয়ে চুপ হয়ে গেছে, মা চুপ হয়ে গেছে, মার কথায় মেয়ের কথা শুনে। আব্বা বলেন বেটি রে, আমি জলায় বিবির সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করছি রে মা, এতে আমি একমত, আগে আল্লাহ রসুলের কাছে আমাকে সংবাদটা পৌঁছাতে দাও। ওই মেয়ের সঙ্গে জলায় বিবির বিয়ে দিচ্ছে, বাবা আল্লাহ রসুলের কাছে খবর গেল, আহ যিনি পাঠিয়েছিলেন। এবার শুনলেন নবী গো, আমি জলায় বিবির সঙ্গে আমার মেয়ের বিয়ে দিচ্ছি। আল্লাহ রাসূল সরাসরি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহুম্মা সুব্বাল খায়রা আলাইহা সাব্বা ওয়া লা তাজআল আয়শাহা কাদ্দা। ওগো আল্লাহ, তুমি জলায় বিব এবং তার স্ত্রীর ঘরে তুমি বরকত দাও, আল্লাহ তাদের তুমি সুখ শান্তি দাও। ওয়ালা তাজআল আয়শাহা কাদ্দা, তাদের দাম্পত্য জীবনে আল্লাহ তুমি অশান্তি দিও না। আল্লাহ রাসূল দোয়া করলেন, জলায় বিবের সঙ্গে এবার আনসারির মেয়ের বিয়ে হয়ে গেল। ওগো আমার মা আমার বোন, আমার বলার উদ্দেশ্যটা হল এবার যেদিন থেকে বিয়ে হয়ে গেল, দুই স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে পৌঁছার পরে তাদের জীবনে তারা কি করেছিলেন। সহিহ মুসলিমের একটা একটা করে শব্দ বলতে গেলে তো লম্বা হয়ে যাবে, আমি সতে দুটো কালে কথা বলে দিই। হযরত জুলাইবিব বলেন, যেদিন থেকে আমার সঙ্গে আনসারের মেয়ের বিয়ে হয়ে গেল, আমরা আমাদের ঘরে এক ওয়াক্তের নামাজ কোনদিন আমরা কাজা করিনি, আমাদের ঘরে স্ত্রী মিলে আমাদের ঘরে আমরা আদায় করতাম। আল্লাহ এমন রাজি হয়ে গেল, রাবি বলেন ফাকানাত মিন আকসারিল আনসার নাফাকাতান ওয়া মালান, আনসারদের মধ্যে সেই জামানায়
সেই যুগে হযরতে জুলাইবের বিবির মত কোন মে আল্লাহ রাস্তায় মাল খরচ করতে পারত না। আল্লাহ কত বরকত দিলেন, যে ঘরে খাবার জুটত না সেই ঘর থেকে বেশিরভাগ খরচ হতো আল্লাহ রাস্তায় মাল। কারণটা এটাই আমি আপনাদের বুঝাতে চাচ্ছি। হযরতে জুলাইবি বলেন, আমাদের বিয়ের পরে আমাদের ঘরে আমরা এক ওয়াক্ত সালাত কোনোদিন কাজা করিনি। আমরা বিয়ের পরে কি করি? একবার খালে মিলাম। বর্তমানে পরিস্থিতি এত আমাদের খারাপ হয়ে গেছে, 100-এর মধ্যে 2% লোক এখন ভালোভাবে আল্লাহকে ডাকে, আর 98% আল্লাহকে ডাকে না বলে আজকে মুসলমানের জন্য হালাত এই হয়ে গেছে। সোনার বন্ধু ভালো করে, আজকে আমরা নবীর মুসলমান এত বড় জামে মসজিদ বানিয়ে রেখেছি দোতলাতে, দেখেন মিলি একবার। সাপোজ একটা উদাহরণ নিন আপনাদের গ্রামে, হয়তো মনে করুন 1000 জনের উপরে সালাত ফরজ হয়ে গেছে। এবার দেখেন 1000 জনের উপরে যদি সালাত ফরজ হয়ে যায়, নামাজ ফরজ হয়ে যায়, আমার মনে হয় এইরকমের মসজিদে জায়গা হবে না 5 ওয়াক্ত নামাজে। কিন্তু হায়রে দুঃখে মুসলমান, আজানের পরে দেখি 10 থেকে 15 জনের বেশি জমা মসজিদে আর জামাত হয় না। কেন মুসলমান লাভ খাবে না? আল্লাহ বলছেন, বান্দা যখন তোরা আমাকে ভুলে যাবে ওই সময় আমি তোমাদের কাছে এমন বড় আযাব দেব যে তোমরা নিজেরাই কুল করে খুঁজে পাবে না যে আল্লাহ আমরা কি করেছি, অন্যায়টা আমরা কি করি। এটাই আপনাদের বুঝাতে চাচ্ছি। যুবক বন্ধু, হযরতে জুলাইবি ছিলেন যুবক, উনি ইচ্ছে করলে নতুন বিয়ে করেছিলেন, উনার বউকে নিয়ে উনি আনন্দ করে দেখাতে পারতেন, কিন্তু তা করেননি। তিনার ঘরে 5 ওয়াক্ত সালাত আদায় করতেন, নফল নামাজ পড়তেন, আর আমরা হতভাগা কি করি? আজকে যদি বিয়ে হয়ে গেল, এখন তো সমস্ত ছেলেদের একটা মোটা অঙ্কের দান সেটা হলো মোটর বাইক। অনেক মেয়ের পিতারা আছেন, শোনেন ভালো করে, আপনাদের দেশে নিয়ম চাল আছে কিনা? আমাদের দেশে চাল শুরু হয়ে গেছে, কিছুই যদি না দেওয়া হয় একটা বাইক দেওয়া হচ্ছে, আর সেই বাইকটা যদি দিচ্ছে পিতারা অর্থাৎ মেয়ের বাবারা, এবার বিয়ের পরে নয়, বিয়ের 8 দিন আগে জামাইকে বাইক দিয়ে দেয়। হয় না দেশে বিয়ে ঠিক হলো? আচ্ছা, এটা কি আপনার গ্যারান্টি আছে যে আপনার মেয়ের সঙ্গে ছেলেটার বিয়ে হবেই? 8 দিন আগে এবার বাইক দিয়ে দিল, ওই বাইকে করে ছেলে এবার পুরো আত্মীয় স্বজনের বাড়ি খবর করে বেড়াচ্ছে। হতে পারে যেদিন ওই ছেলেটা আপনার মেয়েকে বিয়ে করতে যাবে, আপনার ঘরে পৌঁছাবে না, তার আগে আল্লাহ তাকে তিনার কাছে তুলে নিতে পারেন, দেখা গেল আপনার মেয়ের সঙ্গে ছেলেটার বিয়ে হলো না। হয় কি হয় না বলেন, নজির নেবেন? আমাদের গ্রামের পাশেই গ্রাম, আপনাদের দেখে দেশে হলুদ মাখে না মাখে না জানি না, হলুদ মেখে এবার সন্ধ্যার সময় ছেলেটা ভাবছে আগামীকাল সকালবেলা আমার বিয়ে, ভাগ্যক্রমে কারেন্টের তার এবার বাড়িতে ছিঁড়ে গেছে, হলুদ মেখে আছে। এত লোকজন, কেউ সেই কারেন্টের তার আর ঠিক করতে যায়নি। আল্লাহ বলছে, বান্দা তুইয়ে যা, তোর যখন আজকে আনন্দ চলছে যা, আগামীকাল সকালবেলায় বিয়েতে যাবে, কারেন্টের তার ঠিক করতে গেছে। কোন আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফাঁড়া দিয়ে দিয়েছেন, মুখ দিয়ে তারটা কাটতে গেছে আর কারেন্ট চলে এসেছে। সারা জনমের মতো এই হলুদ মাথা শরীর নিয়ে চির জনমের মতো বিদায় নিয়ে নিল, তার স্ত্রীকে আর ঘরে আনতে পারল না।
আজকে দেখেন মিলন আমরা কি করি যদিও বিয়ে করে নিলাম বাইকে গেলাম বিয়ের পরে যে একটা দোয়া পড়ে নিজের স্ত্রীর কপালে হাত দিয়ে পড়তে হয় সেটাও জানি না নিজের স্ত্রীকে ঘরে নিয়ে আসতে হয় আমার তাই না জানি না আমরা আবার দেখব একদিন দুই দিন বাদে নিজের স্ত্রীকে বাইকের পিছনে তুলে নিলাম বন্ধু বান্ধবকে ফোন করে দিলাম ওরে বন্ধু আজকে ফারাক্কায় আসো আমি এই রকমের ব্রিজ মার্কেটে যাচ্ছি আমার বিবিকে নিয়ে হে বন্ধু ধুলে আরে এসো আমার বিবিকে নিয়ে যাচ্ছি দুই দিন হলো বিয়ে করা আমার বিবিকে দেখতে একবার তুমি রাস্তায় এসো আমাদের মতো হত ভাগারা আমরা নিজের বিবিকে সৌন্দর্য করে নিজে না দেখে এবার আমরা আমাদের বন্ধুকে যেন বিবিকে দেখার জন্য ডাক দে বন্ধু দেখে বন্ধুকে দেখাই হাই রে হত ভাগা না আল্লাহর কোনো ডোর আছে না আল্লাহর আদমের কোন রকমের চিন্তা ভাবনা আছে কিছু না অনেক অনেক জায়গায় অনেক বন্ধু নিজের বউকে নিজের বন্ধুকে দেখিয়ে দিল পরিশেষে দেখা গেল এক বন্ধু অপর বন্ধুর বুকে গুলি চালালো সেটা ঘটছে বর্তমান আমাদের কাছে সাবধান সাবধান হয়ে যান আজকে যদি আল্লাহ এবং আল্লাহ রসুলকে পেতে চান এই রকমের মোমেনা নারী ঘরে যদি আসে সেই ঘর আপনাদের কত বড় উন্নতি হতে পারে আমি হাদিসটা শুনালাম রাবি বলছেন ফাকানাত মিন আসারিল আনসারি মা নাফাকাতান ওয়া মালান সেই জামানায় আনসারদের মধ্যে হযরতে জুলাইবিপের বিবির মতো কেউ মাল আল্লাহ রাস্তায় খরচ করতে পারত না আল্লাহ এতই বরকত দিলেন একমাত্র কারণ হয়তো তাদের এবাদতে আল্লাহ রাজি হয়ে গেছে সেই নারীগুলোকে আমরা কি বলি শয়তানের জাল সেই নারীদের জ্ঞানীরা বলে তাদের আত্মা নেই দেখেন আমি আজকে আমার মা খালাদের দাওয়াত দিচ্ছি আমার মায়েরা হে আমার বোনেরা আজকে আপনাদের বিশাল ভূমিকা আছে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাযুহুম আউলিয়াউ বাদ আল্লাহ এই জন্য আপনাদের নামটা উল্লেখ করে বলছেন নারী পুরুষ সমান এক অপরের সহায়ক তারা ভালো কাজের আদেশ দেবে এবং খারাপ কাজ থেকে বাধা প্রদান করবে একটা দলিল দিচ্ছি আমার নানা জান আমাদের মতো ছেলেগুলোকে প্রতি বছরে ফারাগাত করানে আমতলা মাদ্রাসায় সহি হাদিস সহি বুখারীর প্রথম খণ্ডে তিন নম্বর হাদিস আমি ছোট করে আপনাদের শোনাচ্ছি আমার মা খালাদের জন্য আজকে আমি আলোচনাটুকু তুলে দিচ্ছি মা খালারা একটু শুনবেন ভালো করে আজকে যদি আপনারা মুমিনা হন আজকে যদি আপনাদের বিশ্বাস থাকে আপনাদের দ্বারাই সংসারে উন্নতি হবে আপনার দ্বারাই আপনার সমস্ত মানুষেরা পরিবারের সবাই শান্তি লাভ করবে কি করে আমাদের দেশে একটা চাল আছে কোন স্বামী যদি বিপদগ্রস্ত হয় মনে করেন বাইক নিয়ে এবার বাড়ি ঢুকছে গ্রামের মাথায় পড়ে গিয়ে একটু ছাল চলে গেল বিবির কানে খবর গেল তোমার স্বামী অ্যাক্সিডেন্ট করেছে ক্ষতি কতটুকু হয়েছে বলে হাত পা সবই ঠিক আছে মাঝে মাঝে ছাল উঠে গেছে বিবি এবার বাড়িতে গড়াগড়ি দিচ্ছে আহ হায়রে স্বামীর প্রেমী স্বামী যখন ঘরে আসে স্বামীর কাছে গিয়ে সান্ত্বনা দিতে জানে না ওই মুহূর্তে হাত পায়ে পড়ে কাঁদতে লাগে আমার মা আমি আপনাদের হাদিসটা শোনার চাইলে উদাহরণটা দিলাম ওই ওই সময় আপনার স্বামীর হাত পায়ে এবার খুন বেরিয়ে গেল রক্ত বেরিয়ে গেল আপনি যদি স্বামীর পায়ে পড়ে কান্না না করে স্বামীর হাত সাক্ষী রেখে সান্ত্বনা দেন আপনার স্বামীর আধা যেন শারীরিক বেমার দূর হয়ে যাবে আপনার স্বামীর আধা যেন দুঃখ মন থেকে সরে যাবে বেদনা থাকবে না স্ত্রীর দ্বারা স্বামীর বেদনা দূর হবে কিন্তু তা তো করতে পারে না কি করে করবে জানা নেই শুনেছে বটে কিন্তু হাদিসের প্রতি আমল নেই আমি হাদিসটা শোনাচ্ছি
আমার নানা জান একদম সহিহ বুখারীতে হাদিসটা পড়ান, আমি ছোট করে দুটো শব্দ শোনাচ্ছি। আল্লাহ রাসূল গারে হেরায় মগ্ন থাকতেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন ফেরেশতা জিব্রাইলকে পাঠালেন, যাও আমার নবীকে শিক্ষা দিয়ে এসো। চলে এসেছেন আল্লাহর নবীকে দুই হাত দিয়ে বার জড়িয়ে ধরেছেন নিজের নিজের বুকের সঙ্গে। আল্লাহর নবী বলেন আমাকে নিজের বুকের সঙ্গে এমন করে জড়িয়ে ধরল, এত জোরে যেন আমাকে ভাড়া দিল। আর ওই মুহূর্তে আমাকে বলল নবী আপনি পড়ুন, আমি বললাম আমি পড়তে জানি না। এইভাবে তিনবারের বেলায় কঠিন করে আমাকে নিজের বুকে জড়িয়ে ধরলেন, এত জোরে যেন চাপ পেলাম, সঙ্গে সঙ্গে নবীর মুখে বেরিয়ে গেল ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। পাঁচ পাঁচটি কোরআনের আয়াত এবার অবতীর্ণ হয়ে গেল, রাসূল এবার ভয় কাঁপতে শুরু করেছে। এত ভয়, এত ভয়, ওই অবস্থায় হাঁটতে হাঁটতে যাচ্ছে, ঘরে কে আছে? একমাত্র সোহাগিনী, নিজের অর্ধাঙ্গিনী হযরতে খাদিজা। ঘরে গিয়ে বলেন খাদিজা রে জাম্মেলনি জাম্মেলনি, হে খাদিজা আমাকে চাদর উড়িয়ে দাও, আমাকে চাদর গায়ে দিয়ে দাও, এত নবী আমার ভয় পেয়েছেন থরথর করে কাঁপছেন। হযরতে খাদিজা এবার দেখে যেন তাড়াহুড়া করে চলে এসেছেন। নবী বলেন খাদিজা রে লাকাদ খাশিত আলা নাফসি, আমি আমার অন্তরে এই রকমের যেন ভয় অনুভব করছি, হয়তো আমি আর বাঁচব না, আল্লাহ রাসূল এত বড় কষ্ট পেয়েছে। হযরত খাদিজা ওই সময় যদি আল্লাহ রাসূলের পায়ে পড়ে কাঁদতেন, নবী গো আপনি কথা বলছেন, হয়তো তাহলে আজকে কি হবে, আহ এই রকমের কোন কথা নেই। আল্লাহ রাসূলের পাশে এসে দাঁড়ালেন, আল্লাহ রাসূলের কাছে বলছেন গো আল্লাহ রাসূল শুনুন, আপনি যে এত ভয় পেয়েছেন, শরীর আপনার কাঁপছে, আপনি ভাবছেন হয়তো আর বাঁচব না। নবী গো এটা কোনদিন হতে পারে না, আমি খাদিজা আপনাকে যেন সান্ত্বনা দিচ্ছি, আল্লাহ নবীর হাদিস এবার শোনাচ্ছেন হযরতে খাদিজা, কাল্লা আল্লাহ রাসূলকে এই রকমের একটা একটা করে তিনার গুণের কথাগুলো হযরতে খাদিজা বলছে। কান্না করছেন না গো, সান্ত্বনা দিচ্ছেন, অথচ সেই নারীদের বলা হয়েছিল আত্মা নেই, বলা হয়েছিল সেই নারীরা কোনদিন তারা পৃথিবীর বুকে স্বামীদের মায়া জালে ফেলতে পারে, তাদের কাছে শয়তানের মায়া জাল আছে। দেখেন আমার মা আমার খালারা কত বড় আপনাদের সম্মান দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। আমি সহিহ বুখারীর হাদিসটা আপনাদের দলিল হিসাবে দিচ্ছি, আল্লাহ রাসূলকে বলছেন কোনদিন হতে পারে না, কাল্লার মানে হলো হারগিস নেহি কখনো নয়। আল্লাহর কসম করে বলি আল্লাহ আপনাকে কোনদিন অপমানিত করবেন না, ইন্নাকা আলা তাসিলুর রহিমা, আপনি যে আত্মীয় স্বজনদের অবশ্যই সম্পর্ক রেখেছেন, তাহমিলুল কাল্লা, আপনি যে অসহায়দের খাবার দেন, এইরকমের আপনি অসহায়দের বর্ষে দাঁড়ান, আপনি মেহমানদের মেহমান নামাজি করেন,
আল্লাহ রাসূলকে একটা একটা করে গুনার কথা বলছেন আর বলছেন নবী গো আপনি কোনোদিন চিন্তা করবেন না আপনার কোনো রকমের অসুবিধা হবে না আল্লাহ রাসূলের শরীর কাঁপ মনে হয় আধা কমে গেল এমন করে হযরতে খাদিজা সান্ত্বনা দিলেন শুনুন একটু আর তারপর আল্লাহ রাসূলের জন্য মনে কি করে শান্তি পায় হাত ধরে নিয়ে যাচ্ছেন বলেন নবী গো চলুন আমার চাচাতো ভাই ওয়ারাকাবের নফল হলো বিশাল বড় আলেম আমি তার কাছে আপনাকে একটু জানতে নিয়ে যাই নিয়ে গেলেন ইয়ে বলছেন ভাইজান ওয়ারাকাবের নফল রে আজকে আমি দেখো তো আমার হাবিবকে নিয়ে এসেছি এই অবস্থা ওয়ারাকাবের নফল দেখে বলে ওরে খাদিজা তিনি ওই লোক নন তিনি হলেন শেষ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর তরফ থেকে যেন তিনি নবুয়াত প্রাপ্ত হয়েছেন যাও তাড়াতাড়ি করে তাকে তুমি তোমার ঘরে ফিরিয়ে নিয়ে যাও হে মা আমার বোনেরা আমি বলতে চাইছিলাম আপনাদের মতো মায়েরা যেন আজকে ইসলামে এই রকমের সাথ দিয়েছে বলার উদ্দেশ্য হল যদি আপনি ইমানদার মা হন আপনি যদি মুমিনা মা হন বোন হন তাহলে আপনার জন্য যেন দাওয়াতের ব্যবস্থা রয়েছে প্রয়োজনে আপনিও যেন ইসলামের দাওয়াত দিতে পারেন মানুষের মনের যেন সান্ত্বনা মিটাতে পারে প্রয়োজন আছে আমরা পুরুষেরা অনেক আলোচনা শুনি আমরা খুতবা শুনি অনেক ঘরের অনেক মহফিলে যাই কিন্তু মা খালারা যেতে পারে না আমার মা আমার বোন আজকে আমি আপনাদের জন্য আল্লাহর কোরআন এবং সহিহ হাদিস শোনাচ্ছি প্রয়োজনে আপনারা যদি এই কাজটা করতে পারেন আল্লাহ আমার ঘরে আমরা সবাই নামাজি কিন্তু আমার পাড়া প্রতিবেশী আমার পাশের ঘরের মহিলারা নামাজ পড়ে না তাদের যদি দাওয়াত দেন আপনারা দিতে পারেন তাতে আপনাদের লাভ হবে আপনাদের কাজ হবে এই সমাজটা আপনাদের উন্নত হবে মা খালাদের দায়ী তৈরি করা দরকার আমাদের শিক্ষার প্রয়োজন আছে আল্লাহ সম্মান দিয়েছেন নারীদের এই নারীরা প্রয়োজনে গ্রামে নিজের পায়ে তারা তাবলিগ করবে এক মেয়ে মেয়ে মানুষ অপর মেয়ের মানুষের বাড়িতে গিয়ে এবার কোরআন এবং হাদিসের দাওয়াত দেবে কি দিয়ে লাভ কি হবে আমি আর একটা বুখারীর হাদিস শোনাচ্ছি সেটা আবার আপনাদের আমলাতে পড়া হয় আমি আগে বলছি কোরআন আর হাদিস ছাড়া অন্য কোনো আলোচনা নয় আমার জীবনে আমি অনেক কবিতা গেয়েছি আমার জীবনে আমি অনেক আবৃত্তি গেয়েছি আমার জীবনে আমি এত গজল গেয়েছি যে মানুষের মনকে কেড়ে নিয়েছি আমি চাইছি আজকে আপনাদের এই বার্তাটা এই ভারটা আমার আব্দুল সবুর ভাইকে দিয়ে দিচ্ছি আমি আপনাদের দলিল দিয়ে কয়েকটা সহিহ হাদিস শোনাচ্ছি যেন মা খালারা শোনার পরে তারা এই জায়গাটাতে পৌঁছাতে পারে জান্নাত এই রকমের সমাজ প্রতিষ্ঠা করা আমাদেরও দায়িত্ব আল্লাহ আমাদের দায়িত্ব দিয়েছে কি করে একটা হাদিস আপনাদের শোনাই কথাটা ভালো করে নিন সহিহ বুখারীর হাদিস আগামী দিনে একটা সময় আসছে সেটা হলো রমজান মাস আমাদের মধ্যে যদি কোনো সমস্যা হয় আমরা নানার কাছে দৌড়িয়ে যাব নানা জান বা মাওলানা সাহেব সামনে রোজাতে এই রকমের আমরা সমস্যার সম্মুখীন হলাম এই সম্পর্কে আমাদের জানানো একটু বলে দিন নানা একটা একটা করে বলে দেবেন শুনেন ভালো করে আপনারা যে কোরআন হাদিস শুনেন আমি বুঝতে পারছি আলহামদুলিল্লাহ আপনারা যে কোরআন হাদিসের মানুষ আমি বুঝতে পারছি আপনাদের মহফিল দেখে আপনারা যে জ্ঞানী মানুষ তার পরিচয় আমি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আপনারা যেভাবে ধ্যান দিয়ে শুনছেন কিন্তু একটা মেয়ে মানুষ যদি এই রকমের গোপনে একটা মশলা জানতে চায় তাহলে মাওলানা সাহেবকে সব কথা খুলে বলতে পারবে না কিন্তু ওই জায়গায় যদি একটা আলেমা হয় একটা শিক্ষিতা নারী হয়
কোরআন হাদিস জানাওয়ালে হয় মেয়ে মানুষেরা তার কাছে সমস্ত গোপনীয় কথা তারা জানতে পারবে। এই রোজাতে কত প্রশ্ন হয় বলো না, রোজা আছে কিন্তু স্বপ্নদোষ হয়ে গেছে, রোজা হবে না হবে না, কত রকমের মানে প্রশ্ন হয়। কিন্তু মেয়ে মানুষেরা কাকে প্রশ্ন করবে? আলেমরা আমাদের প্রশ্ন করতে পারে না, তারা লজ্জা পায়। শুনেন হাদিসটা শোনাচ্ছি, হাদিসের রাবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাদিস নাম্বার 313 কিংবা 314 সহিহ বুখারীর হাদিস। এই জায়গাটা আমি আজকে আপনাদের তুলে দিচ্ছি, আমি কোনদিন এই হাদিসটা আলোচনা করলাম, আমার ওস্তাদ জিনার কাছে আমি বুখারী পড়েছিলাম, উনি কিন্তু পিছনে বসেছিলেন, এবার শোনার পরে এবার বলছে বাবু তুমি হাদিসটা বললে খুবই ভালো লাগলো, তবে মনে হয় একটু সন্দেহ। আমি এই জায়গাটাতে তখন বের করে দেখালাম, বলে ঠিক বলেছো, এইখানে দুইটা রাওয়ায়েত আছে, আমি এইটা রাওয়ায়েত মনে করেছিলাম, তুমি এইটা বলেছো। শোনেন শব্দটা শোনাই কি, আমার মায়েরা আজকে আপনাদের অনেক মশলা সম্পর্কে জানতে আর আলেম ওলামাদের কাছে যেতে হবে না। উত্তর এলাকায় এত মাখালারা শিক্ষিত আছেন, এত বোনেরা এখন কোরআন হাদিসের চর্চা করছে, দেখবেন মেয়েরা এখন বানাতে পড়ছে, মাখালারা কোরআন হাদিসের তারা গবেষণা করছে, তারা পড়াশোনা করছে। মশলা সম্পর্কে জিজ্ঞাসা করলে শিক্ষিতা মাখালাদের কাছে যাবেন, যেটাই প্রয়োজন উনারা সুন্দর করে আপনাদের কিতাব দেখে বলে দেবেন। আলেমাদের কাছে যাবেন, উনারা ওস্তাদ এবং মানে সমস্ত ম্যাডামদের কাছে পড়াশোনা করে এই মশলা সম্পর্কে আপনাদের জানিয়ে দেবে। কি মশলা সবাই জানি না, আমরাও জানি না, অনেক মানুষ আছে। ফরজ গোসল কিভাবে করতে হয় অনেক পুরুষ জানি না, এটা তো আরো ভাইটাল হাদিস, এত ভাইটাল। অনেক মা আমার আছেন, যদি বলা যায় কোন সময় কোন সিরিয়াল হয় টক 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 করে বলে দেবে, কারণ টিভির পর্দায় মা খালার এখন সবসময় বসে থাকে। কিন্তু এই মশলাটা জিজ্ঞাসা করেন, আমার মনে হয় 100-এর মধ্যে 100টা মা খালা জিরো পাবে। কি আল্লাহ রসুলের কাছে বলেন, ওগো আল্লাহ রসুল আমি একজন আনসারী নারী, আপনার কাছে জানতে চাই আমরা যখন মাসে 7 দিন ঋতু থেকে পবিত্র হব আমরা কি অবস্থায় পবিত্রতা অর্জন করব। কত ভাই তাল হাদিস, আল্লাহ রসুলকে বলেছে, আল্লাহ রসুল ওই সময় যেন বলছে নরে আল্লাহর বান্দে খুঁজি ফুরসাত মিন মিসকি একটা কাপড়ের তুলায় তুমি সুন্দর করে সেন্ড লাগাবে আর সেই জায়গাটা সুন্দর করে তুমি পরিষ্কার করবে। দেখেন আল্লাহ রাসূলের কাছে জানতে গেলেন, আমরা যখন 7 দিন মিন্স থেকে পবিত্র হব আমরা কিভাবে পবিত্রতা অর্জন করব। কত করে জ্ঞানী কথা, আমার মা খালাদের শিক্ষিত হওয়া দরকার আছে কিনা, তাদের এই রকমের দাওয়াতের কাজ করা জরুরি কিনা, আমি দলিল দিচ্ছি আপনাদের। আল্লাহ রসুল বলছেন যাও এইভাবে করে একটা কাপড়ের ছোট একটু কাপড়ের তুলা বা কাপড়ে তুমি সেন্ড নিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেবে। সে আনসারি মেয়েটা বলে ইয়া রাসূলুল্লাহ আমি কিভাবে পবিত্রতা অর্জন করব। আল্লাহ রাসূল লজ্জায় পড়ে গেলেন, এখন কি করে খুলে বলে দেব। আবার বলেন যাও তুমি এই রকমের কাপড় দিয়ে সুন্দর করে সেন্টের মাধ্যমে পবিত্রতা অর্জন করবে। আবার বলেন কাইফা, যার অর্থ হলো কিস্তারা বা কেমন করে। আল্লাহ রাসূল বললেন সুবহানাল্লাহি ফাত্তাহিরি
নবীর জানা মাথা নত হয়ে গেছে, খুলে বলতে পারেন না, বলে যাও যাও যাও, তুমি এইভাবে করে পবিত্রতা অর্জন করবে। মেয়েটা বলছেন, আমি আল্লাহ রসুলের কাছে পুরো যেন কথাগুলো বুঝতে পারলাম না, কিভাবে আমি পবিত্র হব, অর্থাৎ গোসল আমার হবে, আমি পাক হব, আমার জানা হলো না। আল্লাহ রসুলের পাশে হযরত আয়েশা ছিলেন, সঙ্গে গিয়ে হযরত আয়েশা আনসারি মেয়েটার হাত ধরে নিলেন, এবার ঘরে টেনে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বলেন, আরে বোন রে শোন, ঋতু থেকে পবিত্র হওয়ার জন্য তুলায় করে এই রকমের সেন লাগিয়ে তোমার সমস্ত রক্ত গুলো পরিষ্কার করে নেবে। মেয়েটা সম্পূর্ণ বুঝতে পারলেন, হযরত আয়েশা খুলে খুলে সম্পূর্ণ তাই বলে দিলেন। এই জায়গায় একজন পুরুষ মানুষ অর্থাৎ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ যেন খুলে বলতে পারলেন না, লজ্জা পেলেন, কিন্তু হযরত আয়েশার কাছে কথাটা বলতে লজ্জা হলো না। হযরত আয়েশা বলেন, আমি খুলে খুলে সব বলে দিলাম, আমারও যেন বলতে কোনো লজ্জা আসলো না। এখান থেকে কি পাওয়া গেল? আল্লাহর কোরআনের আয়াতটা পড়েছিলাম, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাযুহুম আউলিয়া ও বাযিন ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন, মুমিন পুরুষ এবং মুমিনা নারী এক অপরের সহায়ক, তারা ভালো কাজের আদেশ দেবে এবং খারাপ কাজ থেকে বাধা প্রদান করবে। এই জায়গায় পাওয়া গেল হযরত আয়েশা হলেন একজন প্রতিনিধি, যিনি 2210টি হাদিস রাওয়ায়াত করেছেন, যেন কথাগুলো জানিয়ে দিলেন। আমার বলার উদ্দেশ্য হল, ওগো মা বোনেরা, আপনাদেরকেও যেন এই রকমের তৈরি হতে হবে, তাহলে সমাজের মধ্যে আপনাদের এই রকমের জেনারেশনে ছোট ছোট মেয়েরা যারা শরীয়ত সম্বন্ধে জানে না, সম্পূর্ণটাই আপনাদের কাছে জানতে পারবে। একটু আসেন, ফিস্তা পড়েছিলাম, আসুমু ফিল মারাতে ওয়া দারি ওয়াল ফারাস। আল্লাহ রাসূল বলেন, ও কল্যাণ রয়েছে তিনটা জায়গায়, নারীতে, বাড়িতে আর ঘোড়ায়। কেন বললেন? এটাই হলো বোঝার কথা আমার বলার। একটু অপেক্ষা করবেন, আমার মা খেলার আপনারা দয়া করে শুনবেন। রফিকুল ইসলাম ভাই 200 টাকা, মনিরুদ্দিন সাহেব 100 টাকা। এটা কে গো, এটা কেনারা চৌধুরী? আচ্ছা আচ্ছা, চৌধুরী ভাই দিয়েছেন 100 টাকা, শফিকুল উনি দিয়েছেন 200 টাকা, তারপরে সাব্দুল সাহেব উনি দিয়েছেন 200 টাকা, আশরাফুল সাহেব দিয়েছেন 200 টাকা, তারপরে নাকিমুদ্দিন সাহেব 500 টাকা, আর 500 বোধে মনে হয় বাকি দিয়েছেন নাকি জানে না, তারপরে বেনামি তার জন্য 100 টাকা। আল্লাহ যে যে আশায় দান করেছে, যে নিয়েতে দান করেছে, আল্লাহ সকলে দানকে তুমি কবুল করে নাও, করুন আল্লাহুম্মা আমিন। ভাই সকল, আমি আপনাদের কাছে এই আয়াতটাকে কেন্দ্র করে আর বেশি নয়, ছোট ছোট করে 10টা হাদিস বলতে পারলে খুব খুশি হতাম, কিন্তু আপনারা তো চেয়ে আছেন সবুর ভাই কখন আসবে। আপনারা জানেন, উনি যখন বীণ বাজাতে শুরু করবেন তখন আপনারা সাপের মতো দুলবেন, আমি জানি। আল্লাহ এই রকমের সময় আমাদেরও দিয়েছেন, যখন আমরাও শুরু করি তখন এই রকমের মাতাল সমাজ আমরাও পাই, কিন্তু আজকে দায়িত্বটা সবুর ভাইকে দেওয়া হয়েছে। আপনারা আজকে বিষয়ের উপরে দুটো কালে হাদিস আমার কাছে শুনে নিন, আমি যথেষ্ট আপনাদের জন্য খুশি করে শোনাচ্ছি সবুর ভাই আসা অবধি। আর একটা কথা আপনাদের কাছে মাঝে আমার থাকবে, আমি অনেক দূরের মুসাফির, মুসাফির তো আল্লাহর কাছে কবুল হয়, আর আজকে জালসাটা হলো মসজিদের জালসা, আমি গীত গেয়ে নয়, একদম ছোট করে একটা দোয়া করব, এই দোয়ায় আপনারা সামিল হবেন। এই রকমের আল্লাহর বান্দা কে আছেন আপনারা? আমার হাতে
কুড়ি জন একটা করে হাজার টাকা দেবেন, আর কুড়ি জনের মধ্যে প্রথম যে এক হাজার টাকা দেবেন আপনি ভাগ্যবান, সকলের মাধ্যমে আপনি আগে নেকি পাবেন। সহিহ মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 3800, আল্লাহ রাসূল বলছেন মান সান্না ফিল ইসলামে সুন্নাত, কেউ বেশি দিতে পারেন আপনার নিয়ে থাকে তো দেবেন, আমি আপনাদের কাছে জোর করব না। কুড়ি জনের কাছে কিনা সাফিরুদ্দিন ভাই 1000, আর কে আছেন? আজাবুল হক ভাই আমার 2000, আলহামদুলিল্লাহ 2000 উনি দিয়ে দিয়েছেন। আমার চাওয়া হলো, আসলে আমি বুঝতে পারলাম, আমি ভাবলাম আব্দুল ওহাব ভাই উনি তো মোটা মোটা নিয়ে চলে গেলেন, আবার আমি মোটা অঙ্কের চাইব, যদি আপনারা না দেন, এটা কিন্তু মনে একটা আমার ধারণা। কিন্তু আল্লাহ যে আপনাদের কোরআন আর হাদিস শোনার যে একটা জ্ঞান দিয়েছেন তা তো বোঝা গেল। আচ্ছা আপনারা 5000 করে যারা দিতে পারবেন, এটা ভাবেন না যে 1000 টাকা চেয়েছে বলে দিয়ে পালিয়ে আসি। ইন্নাসি হাজি মুরসালের সাহেব উনি 10000 টাকা না কোনটা কো হাজি মুরসাল কোনটা একটু না না চেহারাটা দেখা যাবে না, আছেন এখানে? ও ইনি বসে আছেন, আল্লাহু আকবার, একটু আল্লাহর কাছে দোয়া করবো। 1000 টাকা দিলে তার হাজি আলীকে সাথে নেবেন না, তার মানে সংসারে গন্ডগোল লাগালেন। যদি দুই স্বামী স্ত্রী মিলে দিতেন কোনো গন্ডগোল ছিল না, রাতে তো ঝগড়া হবে যে। হ্যাঁ শোনেন না, একটু দোয়া করি, আপনি 10000 দিয়েছেন আমি খুশি আর চাইবো না। হ্যাঁ আর নানিকে বলবো, নানি আপনাকে ছেড়ে কাজ করলো, আপনি সাথ পাবেন না। আর নানির জন্য 5000 টাকা যদি দিয়ে দিতে না তো আল্লাহর কাছে দোয়া করব। আচ্ছা সবাই মিলে আমার নানা যার জন্য একটু দোয়া দেবেন। এত বড় একজন দানি, আলহামদুলিল্লাহ আমি বুঝতে পারিনি যে আমার হাতে উনি 15000 টাকা দান দেবেন স্বামী স্ত্রী মিলে। আচ্ছা যাই হোক দোয়া হবে, আপনারা আমিন বলবেন। আচ্ছা আপনাদের মধ্যে আর কেউ আছে এই রকমের যারা 2500 আমার হাতে দিতে পারবেন? কেউ নেই ভাই, কেউ নেই এখানে? আপনারা যে এত সুন্দর জালসা শুনেন, আজকে আমার সত্যিতে আত্মাটা ঠান্ডা হয়ে গেল। আমি ভাবছিলাম একটু গলাটাও বসা, আওয়াজটা একটু আমার ধীমা হচ্ছে আজকে, যদিও এর থেকে অনেক ভালো আওয়াজ আল্লাহ দিয়েছেন, আপনারা বোধহয় উঠে পালাবেন। কিন্তু কোরআন হাদিসের মধ্যে এমন একটা মিঠাস আছে, আমি যে আপনাদের কাছে অন্য কিছু শোনাইনি বন্ধু, শুধু কোরআন আর হাদিস সিটি বললেও চলে। তিনার প্রিন্সিপাল আমার খুব কাছের বন্ধু, উনি কবিতাটা লিখেছেন জীবনের গান, মানুষ কি করে পরিবর্তন হয়। অনেক বন্ধু আছেন দেখবেন গরিব, কান্না করছে আল্লাহ আমার অর্থ থাকতো তাহলে আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি সুখ শান্তিতে খেতাম, আল্লাহ অর্থ নেই এই তুমি আমার কষ্ট দিয়েছ। কবি লিখছেন হে গরিব তুমি কান্না করো না, একটু ধৈর্য ধরো, হতে পারে তোমার কান্নাটা কোনোদিন হাসিতে আল্লাহ পরিবর্তন করে দেবে। এই কবিতাটাই শোনাবো আপনাদের, কেউ আছেন? দুজন 5টা করে 1000 টাকা দিতে পারবেন? আলহামদুলিল্লাহ বেনামিতে একজন মেয়ে মানুষ 500 টাকা, আমার মায়েরাও যে দান করতে জানেন তারা বলার কিছু নেই, ওনারাও দিতে শুরু করেছেন। আমি কিন্তু কবিতাকে দান তুলি আজকে তুলব না, আমি আপনাদের জানাতে যাচ্ছি যেমন কোরআন হাদিস আপনাদের একটা একটা করে শোনালাম, আজকে এই রকমের জন্য আপনাদের কাছে দান চাইবো। আর দোয়াটা হবে সঠিক কোরআন আর হাদিস মোতাবেক, আপনারা খালি আমিন বলবেন, হয়তো এই আমিন যদি আল্লাহ কবুল করে নেন 1000 টাকার বিনিময়ে আল্লাহ লক্ষ টাকার মালিক বানিয়ে দিতে পারেন, নিশ্চিত কোনো সন্দেহ নেই। আমি অনুরোধ করছি কে আছেন আপনারা 1000 করে যারা দিতে পারবেন হাত দেখান তো তাড়াতাড়ি করেন। ভাই যারা রাজমিস্ত্রি কাজ করেন, যারা জোগাড়ি দেন, বেশি নয় 1টা করে 1000 টাকা কে কে দিতে পারবেন? গুটকা গুটকা না কি বলেন যে গুটকাটা আপনারা বর্তমানে খাচ্ছেন, আমার মনে হয় কারো কারো দিনে 100 টাকার কম বোধ হয় না। কাঠিয়ার একজন আমার বন্ধুই হবে, যদিও আলেম মানুষ বলতে নেই, ভাগ্যক্রমে একদিন ভোরবেলা ওনার গাড়িতে আমি আসছি, তা আমি প্রশ্ন করলাম ভাই আপনি আলেম মানুষ, এই জিনিসটা খাওয়া একটু ছেড়ে দিলে ভালো হয় না, এতে তো প্রচুর আপনার খরচ হয়, না হলে তো 100 হয়, আমি জানার জন্য বলছি।
আমাকে বলছে রাহিম সাহেব একশো নয়, পার ডে আমাকে 300 টাকার খালে রজনীগন্ধা লাগে। নাউজুবিল্লাহ। হবে জেনে রাখেন, যদি বিশ্বাস না হয়, সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, এত সুন্দর খাবারটা আল্লাহর দেওয়া, এত সুন্দর মুখটাতে খাচ্ছেন, অথচ মার গর্ভে যখন ছিলাম আল্লাহ যে আমাদের এই রকমের একটা মার পেটে খাবার জুগিয়েছিলেন, সেই খাবারটা নাভি দিয়ে জুগিয়েছিলেন, মুখ দিয়ে দেননি, আল্লাহ জানেন আমার বান্দার আমার জিকির আজগার করবে, সেই মুখ দিয়ে আজকে আমরা যেই খাবারটা খাচ্ছি কোনো জামাতে দিয়ে দেন, যত সাবান ক্ষয় করেন জামাটা আপনার পরিষ্কার করতে পারবেন না। এত বড় আয়োজন আর এত বড় কষ্টদায়ক জিনিস এটা, এতগুলো জিনিস যদি আপনি খান আপনার পেটে কি তার কোন রকমের ইনফেকশন হবে না, এটা কি আপনাদের বুঝাতে হবে? বন্ধু আমি অনুরোধ করছি, আল্লাহ আপনাদের হেফাজত।